वेलकम टू विडंको डट कम। আমি শ্রাবন্তী ম্যাম, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখে নিই কী প্রবলেম আছে। এ এবং বি যথাক্রমে 15,000 টাকা ও 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। ছ মাস পরে বি লভ্যাংশ হিসাবে 3,030 টাকা পেল। তাহলে এ এর লভ্যাংশ কত? ঠিক আছে, এটা একটা পার্টনারশিপের অঙ্ক। এখানে কি বলে যে ছ মাস পরে বি লভ্যাংশ হিসেবে কত টাকা পেয়েছে আর এ লভ্যাংশটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তারপরে ছ মাস পরে দুজনেরটাই হচ্ছে, তাহলে সময়টা সেম আছে। তাহলে আমরা জানি যে মূলধনের অনুপাতেই লভ্যাংশটা বিভক্ত হয়। তাহলে আগে মূলধনের অনুপাতটা ক্যালকুলেট করে নিই। মূলধনের অনুপাত ইকুয়ালস টু 15,000:45,000। তিনটে শূন্য কাটলো, 15, 1 15, 3 15, 45। তাহলে 1:3, অতএব লভ্যাংশের অনুপাত্র 1:3 হবে, কেননা দুজনেরই ছ মাসের পর হচ্ছে। লভ্যাংশের অনুপাত 1:3। এবার বলেছে বি লভ্যাংশ হিসেবে 3,030 টাকা পেল। ওকে, তাহলে এ এর লভ্যাংশ কত? বি এর লভ্যাংশ 3,030 টাকা। এর লভ্যাংশ অনুপাত আমরা পেয়ে গেছি, তাহলে আমরা লভ্যাংশটাও ক্যালকুলেট করে নিতে পারবো। ওকে, 3,030 × 1/3, ঠিক আছে। কেন এটা বি এর লভ্যাংশ দেওয়া আছে, তাহলে 3-এর ভ্যালুটাই অ্যাকচুয়ালি 3,030 টাকা, তাহলে 1-এর ভ্যালু কত হবে? তো দেখো, এটা সিম্পলি দেখেই বোঝা যাচ্ছে 1010। তোমরা ক্রস চেক করার জন্য কি করে নিতে পারো, এই লভ্যাংশের অনুপাতটা দেখে নিতে পারো। দেখো কি হচ্ছে, 1010:3030 যদি করি, একটা শূন্য কাটছে, 1:3 হবে এটা। তাহলে এটাই আমাদের লভ্যাংশের অনুপাতটা চলে আসছে। তো আমরা এটা ক্রস চেক করে নেওয়ার জন্য এরকম করে করতে পারি। তাহলে এর লভ্যাংশ হয়ে যাবে 1,010 টাকা, ঠিক আছে। মূলধনের অনুপাতটা লভ্যাংশের অনুপাতে বিভক্ত হয় যদি সময়টা সমান হয়। তো এটা আমাদের জানতে হবে। এটাই কমপ্লিট হয়ে গেল আনসারটা। বিডঙ্কের সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। এই ধরনের প্রবলেমের সলিউশন পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ফলো করতে থাকুন।